সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি তামান ইমাম এবং সাথে আছি আমি মুস্তাকিব বিল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে ছয় মাসে র‍্যাবের অভিযানে চুয়ান্নটি অস্ত্র ও উনিশ কেজি হেরোইন উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির স্বজনপ্রীর অভিযোগ এনে শিক্ষকদের সংবাদ সম্মেলন সপ্তাহব্যাপী আয়কর মেলা শেষে আঠারো কোটি টাকা রাজস্ব আদায়ের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গত ছয় মাসে পৃথক অভিযানে মোট চুয়ান্নটি অস্ত্র প্রায় উনিশ কেজি হেরোইন ও অন্যান্য বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ সাতশো তিরাশি জনকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচের সদস্যরা রাজশাহী সহ নবাবগঞ্জ নওগাঁ নাটোর ও জয়পুরহাট জেলায় এই অভিযান চালানো হয় এর মধ্যে রাজশাহী নগরী থেকেই নয়টি অস্ত্র ও প্রায় ছয় কেজি হেরোইন ও বিভিন্ন পদের মাদকসহ দুইশো জনকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব পাসের অধিনায়ক ডিআইজি মাহফুজুর রহমান বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা বলেন রাজশাহী নগরীতে এবছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত মোট নয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে রয়েছে বিদেশি পিস্তল আটটি ওয়ান শুটার গান একটি ম্যাগাজিন পনেরোটি ও গুলি একত্রিশ রাউন্ড এছাড়া হেরোইন ছয় কেজি ফেন্সিডিল চার হাজার চারশো পঁয়ত্রিশ বোতল ইয়াবা ট্যাবলেট ছাপ্পান্ন হাজার সাতশো পিস গাজা একশো একাশি কেজি চোলাই মদ দুই হাজার নয়শো চল্লিশ লিটার বিদেশি মদ দুইশো তিন বোতল ও বিয়ার বিশ ক্যান উদ্ধার করা হয়েছে এছাড়াও ছয় মাসে নগরী থেকে মোট দুইশো জনকে বিভিন্ন অপরাধের কারণে গ্রেপ্তার করা হয় যার মধ্যে জঙ্গি আট জন অস্ত্র ব্যবসায়ী পাঁচ জন ও মাদক ব্যবসায়ী একশো বিরাশি জন তিনি গত ছয় মাসে র্যাব পাঁচের সফলতা তুলে ধরে আরও বলেন রাজশাহী সহ চাপাইনবাবগঞ্জ নওগা নাটোর ও জয়পুরহাট এই পাঁচটি জেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের ধরতে কাজ করেছে র্যাব পাসের টিম জুন থেকে নভেম্বর পর্যন্ত এই জেলাগুলো থেকে মোট চুয়ান্নটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে বিদেশি পিস্তল তেত্রিশটি রিভলভার চারটি ওয়ান শুটার গান ষোলোটি পাইপ গান একটি ম্যাগজিন পঞ্চাশটি ও গুলি একশো রাউন্ড হেরোইন উদ্ধার করা হয়েছে আঠারো কেজি যার বাজার মূল্য প্রায় বিশ কোটি টাকা এদিকে পাঁচটি জেলা থেকে এই ছয় মাসে বিভিন্ন অপরাধে মোট সাতশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে জঙ্গি দশ জন অস্ত্র ব্যবসায়ী ২৬ জন মাদক ব্যবসায়ী ৬৭৩ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তেইশ জন এবং সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধে দুই জনকে গ্রেপ্তার করা হয় বারেশ্বরের এলাকায় বারেশ্বর এলাকায় একজন সন্ত্রাসী যার নাম হচ্ছে বাবু এ বাবুকে ধৃত করে এবং বাবুকে ধৃত করার সময় বাবুর কাছ থেকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন একটি ওয়ান শুটোর গান এবং পাঁচ রাউন্ড গুলি সহ ছাব্বিশশো তিরিশ পিস ইয়াবা মোবাইল সেট সিম কার্ড তিনটি এবং বেমোরি কার্ড একটি সহ তাকে হাতে হাতে গ্রেফতার করে দুর্নীতি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুসানের অপসারণের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ বৃহস্পতিবার বেলা এগারোটায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষকরা এই দাবি জানান সংবাদ সম্মেলনে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান উল ইসলাম লিখিত বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস্তোভান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরে চারশো পঁচাত্তরতম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা ব্যাপক পরিবর্তন করে নিজের মেয়ে জামাইকে ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও আইবিএতে নিয়োগ দিয়েছেন তাছাড়া আটটি বিভাগের চব্বিশ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন যাদের অনেকেরই আগের নীতিমালায় আবেদন করার যোগ্যতাও ছিল না স্বজনপ্রীতি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অনেককেই অ্যাডহক নিয়োগ দেওয়া হয়েছে যারা প্রকৃত অর্থে অযোগ্য ও বর্তমানে বিশ্ববিদ্যালয় পরিচালনাকারীদের নিকটাত্মীয় লিখিত বক্তব্যে আরও বলা হয় নিয়োগ নীতিমালা অনুযায়ী প্রার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর মেধা তালিকায় প্রথম হতে সপ্তম স্থানের মধ্যে থাকতে হয় কিন্তু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উপাচার্য কন্যা ও মেয়ে জামায়ের মেধাক্রম ছিল যথাক্রমে একুশতম সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড শফিকুন্নবী সামাদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক একরাম উল্লাহ আইন বিভাগের সভাপতি বিশ্বজিৎ চন্দ্র প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম শারীরিক শিক্ষা ও ক্রিয়াবিজ্ঞান বিভাগের সহকারী পরিচালক চঞ্চল সহ অন্যান্যরা উপাচার্য প্রফেসর আবজুজ চৌহানের প্রথম মেয়াদের অজস্র অনিয়ম ও দুর্নীতির কথা সকলের মুখে মুখে রয়েছে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরে চারশো পঁচাত্তরতম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালার ব্যাপক পরিবর্তন করে নিজের মেয়ে জামাইকে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং আইবিএতে নিয়োগ দিয়েছেন তাছাড়া আটটি বিভাগে চব্বিশ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন যাদের অনেকেরই আগের নীতিমালায় আবেদন করার যোগ্যতা ছিল না স্বজনপ্রীতি অনিয়ম দুর্নীতির মাধ্যমে অনেক অ্যাডক নিয়োগ দিয়েছেন যারা প্রকৃত অর্থেই অযোগ্য নিকটাত্মীয় অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী শিল্পকলা একাডেমির সাবেক এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের হাতে গ্রেপ্তারকৃতের নাম শহীদুল ইসলাম দুদকের দেওয়া তথ্যমতে তিনি চুক্তিভিত্তিক সাধারণ নৃত্য প্রশিক্ষকের পাশাপাশি রাজশাহী শিল্পকলা একাডেমির দৈনিক মজুরি ভিত্তিক অফিস সহকারী ছিলেন তবে তিনি নিজেকে কখনো ব্যবস্থাপক কখনো সহকারী পরিচালক বলে পরিচয় দিতেন গত বছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর শহীদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি থেকে সত্তর থেকে আশি লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন রাজশাহীর কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তি তার পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের তৎকালীন পরিচালক ও যুগ্ম সচিব গাজী সাইফুজ্জামান বিভাগের উচ্চতর তদন্তে তার সব অপকর্ম বেরিয়ে আসার পর বাংলাদেশের শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কার্যালয় থেকে ওই কর্মচারীর বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আইনানুক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় তবে এতদিন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুদকের রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান বৃহস্পতিবার বিকেল তিনটায় নগরীর ভেরিপাড়া মোড় থেকে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাকে আদালতে সোপর্দ করা হয় এর আগে দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ক্রমে সহকারী পরিচালক আল আমিন বাদী হয়ে রাজপাড়া থানায় বৃহস্পতিবার শহীদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়ে সত্যতা পাওয়া গেছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে গতিশীল করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি মেয়র এ এইচ এম খারুজ লিটন বৃহস্পতিবার তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে মেয়র সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের কার্যক্রম পরিদর্শন করে দেখেন এখন পর্যন্ত এ ধরনের তিনটি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও একটি চালুর অপেক্ষায় আছে প্রতিটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ছয় লাখ টাকা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র এক শরীফুল বাবু রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার নওশাদ আলী রাশিকের কাউন্সিলর কামরুজ্জামান এস এম মাহবুবুল হক আব্বাস আলী সর্দার মেয়রের একান্ত সচিব আলমগীর কবির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ আলী সহ অন্যান্যরা রাজশাহীতে সপ্তাহব্যাপী চলা আয়কর মেলায় রাজস্ব আদায় হয়েছে আঠারো কোটি ছয় লাখ সত্তর হাজার টাকা বুধবার কর মেলা শেষে রাজশাহী কর অফিসের পক্ষ থেকে এ তথ্য জানান রাজশাহী কর অঞ্চলের কমিশনার ড ফেরদৌস আলম তিনি বলেন গত এক সপ্তাহে মেলায় সেবাগ্রহিতার সংখ্যা ছিল দশ লাখ পাঁচ হাজার দুইশো জন মেলায় রিটার্ন জমা পড়েছে চৌত্রিশ হাজার একশো নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার নয়শো চারটি এছাড়া সেবা গ্রহণ করেছেন চোদ্দ হাজার পাঁচশো বিশ জন আয়কর মেলার শেষ দিনে বুধবার রাজশাহী ও নাটোরের সিংড়ায় মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় মোট সেবাগ্রহীতার সংখ্যা ছিল বারো হাজার পাঁচশো পঁচাত্তর জন রিটার্ন দাখিল করেছেন চার হাজার ছয়শ ছয় জন আদায় হয়েছে তিন কোটি আটানব্বই লাখ একষট্টি হাজার ছয়শ বিশ টাকা এর মধ্যে রাজশাহীতে সেবাগ্রহীতার সংখ্যা দশ হাজার সাতশো জন রিটার্ন দাখিল করেছেন চার হাজার দুইশো জন নোয়াখালীর বেগমগঞ্জে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশাহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার সারোয়ার কামাল ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ উপজেলা আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম সহ অনেকেই মেলায় উপজেলার আঠারোটি উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা অংশগ্রহণ করে খুদে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে নতুন নতুন প্রযুক্তি প্রদর্শন করে পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এ সময় শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ